প্রভু, আমি তো পাপে ডুবেছিলাম প্রভু, আর তোমার কাছ থেকে আমি দূরে সরে গিয়েছিলাম প্রভু, কিন্তু তুমি আমায় কাছে ডেকে নিলে প্রভু। তুমি আমায় পথ দেখালে যে কিভাবে আমি আমার জীবনের সমাধান পেতে পারি, আমি মুক্ত হতে পারি সেই পাপ থেকে। তাই তো প্রভু তোমাকে ধন্যবাদ, তাই তো আমি গেয়ে উঠি প্রভু, ধন্যবাদ তোমায় প্রভু, ধন্যবাদ ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ দিই, কেননা তুমি সেই স্নেহ সেই ভালোবাসা তুমি আমাকে দিয়েছো প্রভু। তোমাকে ধন্যবাদ দিই, কেননা তুমি আমাকে সেই অনন্ত জীবন দিয়েছো, আর তুমি নিয়েছো সেই ক্রুশের উপরে মৃত্যু। আমার জন্য তুমি কষ্ট করেছো যেন আমি মুক্ত হতে পারি, যেন আমি ভালো থাকতে পারি, যেন আমি সুস্থ থাকতে পারি, যেন আমি সবল থাকতে পারি, যেন আমি তোমার উপস্থিতির মধ্যে থাকতে পারি প্রভু। তাই তোমাকে ধন্যবাদ প্রভু, তাই তোমাকে ধন্যবাদ। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, প্রভু এত স্নেহ দিলে আমায়, অনন্ত জীবন দিলে জানাই, যিশু ধন্যবাদ তোমায়
কাছে এসে আমার জীবন বদলে গেল প্রভু, আমি আর সেই পুরনো রকি নেই, কিন্তু নতুন ভাবে তুমি আমাকে তৈরি করেছো, নতুন নাম, নতুন স্থান, নতুন ভালোবাসা তুমি আমাকে দিয়েছো, যা জগৎ আমাকে দেয়নি প্রভু। জগৎ দেখিয়েছে স্বার্থপরতা, জগৎ দেখিয়েছে মিথ্যা, জগৎ দেখিয়েছে সমস্ত নোংরামি, কিন্তু তুমি দেখিয়েছো প্রভু তোমার ভালোবাসা, তোমার সেই ক্রুশীয় মৃত্যু। ও প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি প্রভু, যে তুমি আমাকে এত ভালোবেসেছো প্রভু যীশু। তাই তোমার গৌরব হোক। এমনি করে তুমি প্রতিদিন প্রতি মুহূর্ত লোকদের জীবনকে পরিবর্তন করে চলেছো প্রভু। যে কেউ তোমার কাছে এসেছে প্রভু, তুমি তাদেরকে দয়া দিয়েছো, তোমার ভালোবাসা দিয়েছো, সম্পূর্ণভাবে তাদেরকে নতুন করে তুলেছো, তাদের পুরনো সমস্ত স্বভাব প্রভু যীশু নষ্ট হয়েছে, কিন্তু নতুন করে তৈরি হয়েছে তোমার ভালোবাসায়, তোমার শক্তিতে, তোমার স্পর্শে নতুন একটি জীবন আমাদের তৈরি হয়েছে। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু। আজকে যে কেউ আমাকে দেখছে বা শুনছে প্রভু যীশু, সে যেখানেই থাকুক না কেন প্রভু, যদি তাদেরও সেই প্রয়োজন রয়েছে আজকে নতুন হবার, তুমি তাদের হৃদয়কে দেখছো প্রভু, তুমি পরিবর্তন দাও, নতুন করে তৈরি করো প্রভু। এটি শুধু একটি গান নয়, এটি শুধু একটি প্রচার নয়, কিন্তু এটি হচ্ছে সেই জীবন্ত ঈশ্বরের সাক্ষ্য, জীবন্ত ঈশ্বরের উপস্থিতি, জীবন্ত ঈশ্বরের কাজ, যিনি সমস্ত জায়গায় রয়েছেন, সমস্ত পরিস্থিতিতে যিনি কাজ করতে পারেন, তার আরাধনা প্রশংসা মহিমা আমরা করি। আমরা কোনো মৃত ঈশ্বরের আরাধনা প্রশংসা করি না, তুমি জীবিত আমাদের সাথে প্রভু যীশু, সাথে আমাদেরকে ছেড়ে চলে যাওনি, আমাদেরকে ধরে রেখেছো। তাই তোমাকে ধন্যবাদ দিই, হালেলুয়া, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি, হালেলুয়া, হালেলুয়া, ইয়েস লর্ড, যিশু তোমার কাছে এসে জীবন আমার বদলে গেল, যিশু তোমার স্নেহের ছোঁয়ায় জীবন আমার সামনে গেল, তুমি আমায় বাঁচালে, তোমার মহিমা দেখালে, তোমার মহিমা দেখালে, আমি ধন্যবাদ তোমায় জানাই, যিশু ধন্যবাদ তোমায় জানাই, আমি ধন্যবাদ তোমায় জানাই, যিশু ধন্যবাদ তোমায় জানাই। আচ্ছা, যে যেখান থেকে আমাকে শুনছেন না কেন, আপনার নিজ জায়গা থেকে আপনি হাত উঁচু করে দিন। আপনি থাকতে পারেন হয়তো বা ঘরের মধ্যে, হয়তো বা বাসে, হয়তো বা ট্রেনে, হয়তো বা প্লেনে, যে কোনো জায়গায় আপনি থাকুন না কেন, একসাথে আমরা সকলে মিলে আসুন, একসাথে গিয়ে উঠি, হাত তুলে যে প্রভুকে প্রভুকে ধন্যবাদ দিন এবং বলুন ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ, 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 ধন্যবাদ।
চাই যা কিছু তুমি আমাদের জীবনে করেছো তার সমস্ত কিছুর জন্য তোমাকে ধন্যবাদ আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য ধন্যবাদ আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য ধন্যবাদ হালেলুয়া হালেলুয়া ধন্যবাদ যিশু ধন্যবাদ যিশু ধন্যবাদ যিশু